শাকগুলো খুব নরম। কিন্তু যারা খেয়েছে তারাই বলতে পারবে এর কি স্বাদ। নমস্কার, স্বাদে আহ্লাদে বেঙ্গুলিতে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত। এই যে কাটোয়ার ডাটা নিয়েছি, এই ডাটা দিয়ে আমি আজকে একটা দারুণ রেসিপি করে দেখাবো। এই কাটোয়ার ডাটার যে কি স্বাদ তা যারা খেয়েছে তারাই জানে। সময়ের জাঁতাকলে পড়ে আমরাও যেন কেমন যন্ত্রে পরিণত হয়েছি। সময় বাঁচাতে প্যাকেটজাত খাবার কিংবা চটজলদি কিছু একটা পুড়ে খেয়ে নি। কিন্তু পুরনো দিনের এই মা ঠাকুমাদের হাতের রেসিপি যেগুলি আমরা খেয়ে বড় হয়েছি তার যে কি স্বাদ, বিরিয়ানিকেও পিছনে ফেলে দেবে। তেমনই একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সাতটা ডাঁটা নিইনি, দুটো ডাঁটা কুটে নিয়েছি আর একটা আলু নিয়েছি আর খানিকটা কাঁঠাল দানা আর একটু কুমড়ো নিয়েছি। আমি এবার সবজিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আমার চামচটা কিন্তু খুব ছোট। এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে দিচ্ছি। এই কাঁঠোয়া ডাঁটা আর কাঁঠাল দানা দিয়ে এই চচড়িতে যারা খেয়েছে তারাই বলতে পারবে এর কি স্বাদ। বন্ধুরা, আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ করছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এটা ভাজতে ভাজতে এক চামচ কালো সর্ষে নিয়ে নিচ্ছি আর একটু নিচ্ছি, খানিকটা পড়ে গেছে। আর এক চামচ সাদা সর্ষে নিচ্ছি। দুটো সর্ষে মিশিয়ে দিলে স্বাদটা ভালো হবে। সামান্য একটু নুন দিয়ে বেটে নেব, তাহলে তেতো হওয়ার কোনো ভয় থাকে না। সর্ষেটা মিহি করে বেটে নিচ্ছি। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য জল দেব, জল দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, সবজি সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। এবার চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি, এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি আসবে, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিতে হবে। এইবার গামাখা হলে নামিয়ে নেব। গামাখা হয়ে গেছে, ওর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নামিয়ে নেব।